নমস্কার। শীত শুরু হয়ে গেছে, আর শীত শুরু হওয়া মানেই হচ্ছে বাতাস শুষ্ক হয়ে যাওয়া, বাতাসের আর্দ্রতা কমে যাওয়া, আর তার ফলে কি হয় না, আমাদের মধ্যে অনেকেই থাকি যাদের কিন্তু ঠোঁট ফেটে যায়, অর্থাৎ ঠোঁটের মধ্যে বেশ শুষ্কতা অনুভব করেন এবং ঠোঁট ফেটে যায়, যার ফলে অনেকের রক্ত পড়তে থাকে, জ্বালা করতে থাকে এবং অনেকের ক্ষেত্রে খাদ্য গ্রহণের ক্ষেত্রে সমস্যা হয়। এই সমস্ত সমস্যা থেকেই মুক্ত হওয়ার জন্য আজ আমি আপনাদের একটি হোমিওপ্যাথিক মেডিসিন এবং তার সঙ্গে সঙ্গে একটি অয়েনমেন্টের কথা বলবো, যেটা নিলে পর আপনি সম্পূর্ণভাবে সুস্থ হতে পারবেন। সো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে, সেই কারণে আপনি সম্পূর্ণ ভিডিও দেখুন। ভিডিওটা খুবই ছোট হবে, খুব বেশি বড় হবে না, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন। এবং এর সঙ্গে আরেকটা কথা বলে রাখি যে বাংলাদেশ থেকে আমার কোনো একজন বোন বলেছিলেন যে আমি কি শুধুমাত্র ছেলেদের জন্য ভিডিও বানাই কিনা, বা শুধুমাত্র সাধারণ রেমেডিগুলো বলি কিনা, মেয়েদের সমস্যা নিয়ে কথা বলি কি বলি না, সেই জন্য আপনি বলেছিলেন। তো আমি আপনাকে বলি, অবশ্যই বলি, কিন্তু এতটাই কাজের মধ্যে ব্যস্ত থাকি যে সমস্ত ভিডিও তো আর একসঙ্গে বানানো যায় না, তার ফলে সমস্যা হয়। আর আমি তো বেশ ইরেগুলারও থাকি কারণ আমার সময়ই হয় না। তো আপনারা অবশ্যই ভিডিওগুলো ওয়াচ করতে থাকুন, কন্টিনিউ থাকুন, তার ফলে আমি বলছি কখনো না কখনো আপনারা অবশ্যই রেমেডি পেয়ে যাবেন। আমি সমস্ত বিষয়ই বলবো আপনাদের, সে নিয়ে আপনাদেরকে ভাবার কোনো প্রয়োজন নেই। এবার চলে আসি যে আপনারা যদি এই জাতীয় সমস্যায় ভোগেন, শীতকালের আর্দ্রতা খুব বেশি কমে গেলে যখন আমাদের ত্বকের সমস্যা হয়, ঠোঁটের সমস্যা হয়, তখন আপনারা কোন ধরনের মেডিসিন ব্যবহার করবেন বা কোন মেডিসিন ব্যবহার করবেন? মূলত যদি ঠোঁট ফাটার সমস্যা থাকে তাহলে আপনারা কোন মেডিসিন ব্যবহার করবেন? প্রথমত আপনাদেরকে যে মেডিসিনটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে পেট্রোলিয়াম 30। পেট্রোলিয়াম 30 অ্যাকচুয়ালি কি না, এই মেডিসিনটা আমাদের আর্দ্রতাকে বজায় রাখতে সাহায্য করে, যার ফলে কি হয় না, আমাদের শরীরের ত্বকে ফেটে যাওয়ার সমস্যাটা আসে না বা শুষ্কতাটা হুট করে আসে না, তার ফলে কি হয় আমরা ঠিকঠাকভাবে যেভাবেই চলি সেভাবেই থাকতে পারি। তো এই পেট্রোলিয়াম 30 আপনি কিভাবে নেবেন না, আপনি দিনে দুবার 2 ঘন্টা করে ব্যবহার করবেন এবং খাওয়ার 15 মিনিট আগে ব্যবহার করবেন। যদি আপনি এইভাবে ব্যবহার করেন তাহলে কিন্তু কী হবে না, আপনার শরীরের আর্দ্রতা ঠিকঠাকভাবে বজায় থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটা টিপস দিই যে শীতকাল হওয়ার ফলে কী হয় না, আমরা অনেকে জলপান করি না বা খুব কম জলপান করি, আমি আপনাদের বলবো একটু বেশি করে একটু নিয়ন্ত্রিত জলপান করার চেষ্টা করুন, তাহলেই কিন্তু আপনার এই জাতীয় সমস্যা থেকে আপনি অনেকটা দূরে থাকতে পারবেন। এবার চলে আসি অয়েনমেন্টের বিষয়ে। অয়েনমেন্ট আপনারা কোন অয়েনমেন্ট লাগাবেন যেটা আপনাদের শরীরেরও কোনো ক্ষতি করবে না, কোনো সাইড এফেক্টও থাকবে না এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ঠোঁটের ফেটে যাওয়াকে রুখতে পারবে। তো এই জাতীয় অয়েনমেন্টের মধ্যে প্রথমেই যে অয়েনমেন্টটা আসবে সেটা হচ্ছে কি, ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলা অয়েনমেন্ট অ্যাকচুয়ালি কি না, এটা অ্যান্টিসেপ্টিক এক প্রকার ক্রিম, যেটা কি হয় না আমরা যে কোনো অংশে ব্যবহার করতে পারি, তাতে কোনো সমস্যা নেই। এবং এই ক্যালেন্ডুলা অয়েনমেন্ট কী করে না, আমাদের শুষ্ক চামড়া যখন খুব বেশি শুষ্ক হয়ে যায়, তাতে যখন জীবাণুর অ্যাটাক হতে পারে বা হওয়ার সম্ভাবনা দেখা দেয়, তখন কি হয় না, আপনি যদি ক্যালেন্ডুলা অয়েনমেন্ট লাগান তাহলে কিন্তু ওই জীবাণুর অ্যাটাকটাও হবে না এবং তার সঙ্গে সঙ্গে চামড়াকে আর্দ্র রাখবে, তার ফলে আপনার ঠোঁটও ফাটবে না। এবং এরপরে আপনাকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে গিয়ে পেট্রোলিয়াম অয়েনমেন্ট। হ্যাঁ, সেই পেট্রোলিয়াম যে মেডিসিন তার থেকেই তৈরি হয়েছে পেট্রোলিয়াম অয়েনমেন্ট। এই পেট্রোলিয়াম অয়েনমেন্ট এবং ক্যালেন্ডুলা, এটা পেট্রোলিয়াম অয়েনমেন্ট কী করে না, চামড়াকে সুন্দরভাবে নরম এবং সম্পূর্ণ আর্দ্র রাখতে সাহায্য করে। তো আপনারা কীভাবে ব্যবহার করবেন, আপনারা অল্প পরিমাণ নিয়ে হাতের মধ্যে কী করবেন না, আপনারা অল্প পরিমাণ পেট্রোলিয়াম অয়েনমেন্ট নিলেন এবং তার সঙ্গে ক্যালেন্ডুলা নিলেন, নিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলেন এবং তারপরে আপনারা ব্যবহার করলেন। এভাবে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো সমস্যা থাকবে না এবং আপনারা সমস্ত সমস্যা থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারবেন। এই এই দুটি অয়েনমেন্টের মিশ্রণ কিন্তু আপনারা পুরো বডিতে অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু আমি যেহেতু আজকে ঠোঁট বা ঠোঁটের সমস্যা নিয়ে বলছি, সে কারণে আপনাদেরকে ঠোঁটের বিষয়ে বললাম। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কীভাবে আপনারা এই ঠোঁটের সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন, এবং হ্যাঁ আপনাদেরকে বলে রাখি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং তার সঙ্গে সঙ্গে আমি বলছি যে আমি সব ধরনের মেডিসিন, সব ধরনের চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে বলবো, তবে আমার সময় খুব কম থাকে, তাই আপনারা কন্টিনিউ থাকুন, আমি একটার পর একটা দিতে থাকবো আপনারা সমস্ত ধরনের চিকিৎসা সম্বন্ধে আপনারা জানতে।